বিলুনিয়া বিধানসভার তিনটি আসনে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী সভা। রাজ্যের শান্তি সম্প্রীতি গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বিলুনিয়া বিকেআই ময়দানে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে একটা নাগাদ বিলুনিয়া বনকর নদীর উত্তর পাড় ও ঋষ্যমুখ বিধানসভার সারাসীমা এই দুদিক থেকে দুটি সুসজ্জিত লাল ঝান্ডার মিছিল সমাবেশ স্থলে এসে মিলিত হয়। এদিনের মিছিলে কর্মী সমর্থকদের হাতে বাম ও কংগ্রেস দলের পতাকা, মাথায় লাল টুপি ও ব্যান্ডের তালে তালে মিছিল দুটি বিকেআই মাঠে অর্থাৎ সমাবেশ স্থলে এসে মিলিত হয়। বিলুনিয়া মহকুমা বাম কংগ্রেস মনোনীত প্রার্থী 34 রাজনগরের সুধন দাস, 35 বিলুনিয়া দীপঙ্কর সেন, 37 ঋষ্যমুখ অশোক মিত্র এই তিন প্রার্থীর সমর্থনে পলিটপুরুর সদস্য মানিক সরকার এবং কংগ্রেস দলের সাংসদ আব্দুল খালেকের উপস্থিতিতে হয় এই দিনের নির্বাচনী সমাবেশ। সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে শুরু হয় সভার কাজ। সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরো সদস্য বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, বিজেপিকে পরাস্ত করার সব ধরনের অবস্থান বিরাজ করছে। 2018 সালের নির্বাচনে অবাম ও অবিজেপি ভোটে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, বিভাজনের বলিরেখা তৈরি করছেন, কেন্দ্রের সর্বনাশা নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলি জনগণের সামনে দিয়েছিল একটাও পূরণ করতে পারেনি। কংগ্রেস দলের সাংসদ আব্দুল খালেক বলেন, ত্রিপুরা ও দেশকে বাঁচাতে মানুষের আহ্বানে সাড়া দিয়ে এই বাম কংগ্রেস জোট, এবং তিনি সমাবেশ স্থলে বলেন, এই জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী দিন সরকার গঠন করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সকল অংশের জনগণকে একজোট হতে হবে, ত্রিপুরা ও দেশকে রক্ষার জন্য এবং পরিবর্তনের জন্য। এদিনের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন তিনটি কেন্দ্রের বাম কংগ্রেস মনোনীত প্রার্থীরা, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, প্রদেশ কংগ্রেস দলের সহসভাপতি ভোলানাথ ধর, শ্রমিক নেতা বিজয় তিলক, কৃষক নেতা বাবুল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব এবং সিপিআইএম এবং কংগ্রেস দলের অগণিত কর্মী সমর্থকরা। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।